আমরা সাজিদ আলম এবং হাসনাত আব্দুল্লাহকে মেহমান হিসেবে নিয়ে আসছি। আমরা আপনাদের মাধ্যমে জানিয়ে দিয়েছি, আমাদের শিক্ষক পরিষদের স্যারেরা আসছিল তাদের মাধ্যমে জানিয়ে দিয়েছি, আমরা তাদের সাথে বলব। 10 মিনিটের মধ্যে যদি মাইন সরকার যদি 10 মিনিটের মধ্যে এখান থেকে না যায়, এক দায়ভার কলেজ প্রশাসন এবং সেনাবাহিনী নেবে। মারা একবার গিয়েছিলাম, আবার জীবন নিয়ে ফেরত এসেছি। রাখেল্লা মারেকে আমরা আমাদের মতো থাকব, সত্যের পথে আছি, সত্যের পথে থাকব। আমরা সেই জাতীয় ঐক্যের ডাক দেওয়ার জন্যই বিভিন্ন জেলায় গিয়েছি। আমরা মেহমান তখনই বুঝছি, আমরা মেহমান তখনই গ্রহণ করতে পারলাম, আমরা যাওয়ার জন্য আসবো মেহমানদের। আমাদের কথা আমরা সাজিদ আলম এবং হাসনাত আব্দুল্লাহকে মেহমান হিসেবে নিয়ে আসছি। আমার কথাটা শেষ করতে দিন। আচ্ছা, ওনারা আপনাদের দাবি ছিল, ওনারা যাতে এখানে কোনো মিটিং বা কোনো কিছু না করে, তাই করবে। ওনাদেরকে আমরা বুঝাইছি, ওনারা মানছে, ঠিক আছে। শুধু অনেক দূরে থেকে আসছে, এটাই আপনাদের তাহলে কিন্তু সমাধান হলো না। আমরা বসবো, আমরা হাসনাত আব্দুল্লাহ এবং সাজিদ আলম আমরা আপনাদের মাধ্যমে জানিয়ে দিয়েছি, আমাদের শিক্ষক পরিষদের স্যারেরা আসছিল তাদের মাধ্যমে জানিয়ে দিয়েছি, আমরা তাদের সাথে বলবো। বসার কোন প্রশ্নই আসে সেখানে আমরা উপস্থিত ছিলাম না, কিন্তু আমরা আসার আগে হামলা করে সেখানকার মঞ্চ ভেঙে ফেলা হয়। সব কিছু মিলিয়ে এখানে রাজনৈতিক উদ্দেশ্য একদম স্পষ্ট। আমরাও তাদের স্পষ্ট বার্তা, এই সমস্ত ভয় ভীতি এইগুলো আমরা পাই না। মারা একবার গিয়েছিলাম, আবার জীবন নিয়ে ফেরত এসেছি। রাখেল্লা মারেকে আমরা আমাদের মতো থাকব, সত্যের পথে আছি, সত্যের পথে থাকব। তার জন্য যে কোনো ভয়ভীতি এগুলোকে আমরা তুড়ি মেরে পুড়িয়ে দিতে জানি। আমরা শুধু বগুড়ার এই স্থানীয় যে ছাত্র সমাজ, ছাত্র নাগরিক, তাদের কথা ভেবে আমরা প্রশাসনের কাছে বলেছিলাম, আবদার করেছিলাম, আমরা শুধু একবার গিয়ে মঞ্চে দাঁড়াবো এবং গিয়ে তাদেরকে বলবো যে আপনারা শান্ত হন। এবং সবচেয়ে বড় কথা, এই যে গ্রুপটি এসেছে তাদের দাবি আমরা নাকি কোথাও কমিটি দিচ্ছি, কিন্তু আমাদের যতগুলো গ্রুপ বিভিন্ন বিভাগীয় সফরে গিয়েছে তারা কোথাও কোনো কমিটি দেয়নি। রাষ্ট্র এই বিপ্লব পরবর্তী যে ভঙ্গুর রাষ্ট্র, সেই ভঙ্গুর রাষ্ট্র মেরামতের জন্য কিন্তু স্পষ্টতই জাতীয় ঐক্য প্রয়োজন। আমরা সেই জাতীয় ঐক্যের ডাক দেওয়ার জন্যই বিভিন্ন জেলায় গিয়েছি। আপনারা জানেন প্রতিটি জেলায় অসংখ্য আহত এবং নিহত এখনও বিছানায় কাতরাচ্ছে, এখনও তারা হাসপাতালে আছে। আমরা যদি মাঝ পর্যায়ে না আসি আমরা কীভাবে জানবো কোথায় কতজন শহীদ আছে, কোথায় কতজন আহত হয়ে বিছানায় কাতরাচ্ছে? আমরা সেই কাজগুলো করতে এখানে এসেছি।